সঙ্গে বেরিয়ে গেছে এই যে আমি তোমাদের বন্ধু জায়ান। তো আজকে বেরিয়ে আছি অনেকদিন পর আবার ব্লগ বানাতে। তো এটুকু শরীরটা আমার খারাপ ছিল, তো সেই কারণে হচ্ছে আমি এতদিন ব্লগ বানাতে পারিনি, কিন্তু আজকে বেরিয়ে গেছি। তো আজকে ইন্টারন্যাশনাল উইমেন ডে, তাই সবাইকে জানাই নারী দিবসের প্রীতি ও শুভেচ্ছা। তো চলো আজকে কোথায় যাবে দেখতেই পারবে, সো লেটস গো। হে 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 গাইজ, আর একটা কথা, ভিডিওটা লাস্ট অবধি দেখো, তোমাদের সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করেছি আমি, সো এটা লাস্টেই বলেছি, সো ভিডিওটা লাস্ট অবধি দেখো আর ডিস্টার্ব করছে না, তো ব্লগটা দেখতে থাকো। তো গাইস, ফাইনালি যেটা আজকে আমি যেই জায়গাটায় কভার করতে এসেছি সেই জায়গাটা হচ্ছে ডেকার্স লেন। তো এই জায়গাটা তোমরা জানোই সবাই যে স্ট্রিট কিংয়ের রাজা, তো সেই কারণে আমি এসেছি। আর এই জায়গাটা অনেকে আমাকে বলেও ছিল এই জায়গাটাকে নিয়ে একটা ব্লগ বানাতে, তো চলে এসছি এবার। আজকে উমেন্স ডে, তো সেই কারণে আজকে আমি কিছু উমেন্স ডের সঙ্গে বেরিয়ে গেছি এই যে। এইটা বলার জন্য এর আগে কি বলছিলিস, তুই কি বলছিলিস জানো? উম্যান, বাবা সলিড ইংরেজি জানে, ঠিক আছে একটু ম্যানেজ করে নিও, কোনো ব্যাপার না, ঠিক আছে চলো এক্সপ্লোর করি কী কী আছে এখানে, একটু দেখে নিই আগে। তো চলো, তো গাই সবার ফার্স্ট আগে একটু লক্ষ্মী খেয়ে নিচ্ছি, কারণ এনার্জিটা অনেকটা লস হয়ে গেছে, তো এনার্জিটাকে ফিরিয়ে আনতে হবে, তার জন্য আগে লস্যিটা খেয়ে নিই। তো এখন আসেনি আমার লস্যিটা, তো চলে এসছে এই লস্যি বানাচ্ছে ওখানে দাদা। আমার লস্যি চলে এসছে, আর এর মধ্যে একটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে একটা মালাই দিয়ে দিয়েছে, আর পুরো ভারে খেয়ে দেখি। অতক্ষণ পর হেভি লাগে, মালাটা পড়লো মুখে। এর প্রাইসটা কত দাদা? কত টাকা? এটা 30 টাকা। এই একটা ভাড়ে লস্যি, তো চলো দেখতে থাকো আর কি কি খাই। তো এখন একটু এক্সপ্লোর করছে এই জায়গাটা, দেখি এখানে কী কী দোকান আছে খোলা, আরটাই ফাঁকা লাগছে। ঠিক আছে আমরা একটু দেখে নিচ্ছি কী কী দোকান খোলা আছে আজকে আর কী কী পাওয়া যাচ্ছে। মোটামুটি যেই লেভেলের ভিড়টা থাকে ওই লেভেলের ভিড়টা লাগছে না আমার, অনেকটাই যথেষ্ট ফাঁকা লাগছে। আর আরেকজন ওখান থেকে আমার ভিডিও নিয়ে যাচ্ছে এই যে, তো এটাই তো এক্সপ্লোর করি দেখো। সো গাইস দেখতে পাচ্ছ এই যে ওই পিছনটা ওখানেই শেষ, আর অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে, হয়তো এসব যে প্যান্ডামিক সিচুয়েশনের কারণে মানুষ একটু কম, আজকে সোমবার তার জন্য কি না জানি না। তো এখানে আবার মেকআপ চলছে, সত্যি এই যে এর জন্য বুঝতে পাচ্ছি। তো গাইস এখন চলে এসেছি চিত্তবাবুর দোকানে, ওই যে দেখতে পাচ্ছ আমার পিছনে চিত্তবাবুর দোকান, আর এই যে আমার এটা চলে এসছে বলুন চিকেন স্টু, গায়ে পড়ে গেছে চিকেন স্টু আর রুটি। তো এবার খেয়ে তোমাদের রিভিউটা বলবো কেমন কি। তো গাইস চলে এসছে এখানে দুটো টোস্ট দিয়েছে রুটি, আর এখানে ঝোল, একটু ক্যামেরাটা সামনে নিয়ে আমি কামড়ে বলতে যাচ্ছি। তো এখানে একটা গাজর দিয়েছে আর একটা পেঁপে, আর একটা চিকেনের ভালো মতো পিস দেওয়া আছে, প্রচুর গরম আমি খেতে পারি না এত গরম।
তো একটুখানি এইটার মধ্যে স্টুটার মধ্যে চুবিয়ে খেয়ে দেখি। গরম আছে এই খাবারগুলোতে, এটা ঐতিহ্য এখানকার, তো এখানে আসবো আর এটা ট্রাই করবো না, এটা তো হতে পারে না। এখানটা একদম মরম আছে পুরো। তো গাইজ এখন এই চিত্তবাবুর দোকান থেকে খেলাম, খেয়ে দেখলাম পুরো স্টুটা লাইট ছিল আর চিকেনটা খুব ভালোই ছিল, সফট ছিল আর খুবই লাইট খেতে। তো এখন আরেকটা নতুন ডেস্টিনেশন, এটা কি, এটা ওর ভিতরে ঢুকবো, তো দেখি কি পাওয়া যায় এখানে। তো ভাই এখন আছি আমি সুরুচি রেস্টুরেন্টে, তো এরা স্ট্রিট ফুড নাকি কভার করতে এসেছিলো আর এই বলে রেস্টুরেন্টে চলে এসছে। এই ও ও সব থেকে বড় মুখটা দেখা, মুখটা দেখা, ও বলছে আমি বাইরে খাই না আমি। ও ওই আমাকে সাজেস্ট করেছিল যে নাকি আজকে এখানটা বেরাবো আর স্ট্রিট ফুড কভার করব, কিন্তু স্ট্রিট ফুডের নামে স্ট্রিট ফুডই কভার করিনি আর ওরই সবথেকে বেশি খিদা পেয়ে গেছে, বিয়েবাড়ির মতো খাচ্ছে। বিরিয়ানি অর্ডার করা হয়েছে আর আর একটু চিকেন করবো। কী হয়েছে কী হয়েছে বল না, খাবার রিভিউটা দে। না না মিথ্যা কথা বলছে, ঠিক আছে আমি টেস্ট করে তোমাদের বলবো কেমন। আচ্ছা দাদা টেস্ট করে দেখছি, না ভালো খেতে কেন মজা করছিল। হ্যাঁ বল কি হয়েছে, বলছে ঝাল এ তো পুরো কবজি ডুবিয়ে খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ, পুরো প্লেট ফাঁকা করে দিয়েছি, কেউ খেতে পারেনি কিন্তু আমি খেয়ে নিয়েছি সবারটা। বাড়িতে গেলে চিন্তা হয়ে যাচ্ছে, কি ভাবছি তোর মা, কি বলবো তোর মা, হয়ে গেছে হয়ে গেছে কি হয়ে গেছে। এবার এখান থেকে বেরাচ্ছি আর পিছন দিয়ে যেটা হয় ইন্ডিয়া স্টাইল, যেটা হন্ডা ফন্ডা নিয়ে গেলে একটু বাজিয়ে দেয় হন্ডা, একটু হর্ন মেরে দিল। তো আর আমার একটু এখানে এক জায়গায় একটা মানে ম্যাঙ্গোর একটা ড্রিঙ্ক পাওয়া যায়, এটা আমার খাওয়ার ইচ্ছা করছে, তো ওইটা খাবো এখন গিয়ে দেখি। এই দোকানটা এখান থেকে বাঁ দিকে আছে, তখন বেরিয়ে যাচ্ছি বেসিক্যালি। তো চলো খাওয়া দাওয়া শেষে ম্যাঙ্গো লস্যি, যেটা এখানটা ফেমাস খুব, এই এই দোকানটা যেটা একদম বেকার্স লেন দিয়ে সিধা বেরিয়ে একদম সামনে পড়বে আর ঘেমে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। তো মুখের দিকে তাকিও না, মুখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। সলিড খেতে, সলিড খেতে। এটা প্রাইসটা কত ভুলে গেছে, ও 40 rupees হেল্প করলো, 40 টাকা বিন্দাস। আর বহুত চিল আছে, চিল ঠান্ডা। এই আমার পিছনে এই দোকানটা দিয়ে আমি খাচ্ছিলাম এখন দোস্তিটা, খুবই ভালো টেস্ট। তো এবার আমরা বেরাবো এখান থেকে, কারণ আর এনার্জি নেই, এখন লেখে যাবো আর আমার পুরো মুখ পুরো ট্যান হয়ে গেছে রোদের জন্য। তো চলো বেড়াই, তার মধ্যে আছে রোদও পড়েছে, এত প্রচুর রোদ পড়েছে এর মধ্যে। এখন চলে এসছি লেখে, না লেখে না, এখন লেখের জন্য যাচ্ছি, তো বাড়ির কাছাকাছি তো চলে এসছি আর একটু এনার্জিটা লো হয়ে গেছে,
তো সেই কারণে একটু যাচ্ছি আমাদের সেই লেখে, প্রিয় লেখে। তো চলো লেখে যাবো এখন। তো চলে এসছি এবার লেখে, আর মেম্বারও কমে গেছে এখন, প্রীতি বেরিয়ে গেছে এখন এরা দুজন। আর এরা তো চেনে আমার প্রত্যেক ভিডিওতেই আছে মোটামুটি। তো এ বাদ চলে গেছিলো এখানে না, কেউ আছে না, তার নামটা সুজাত, সুজিতা। আমি খালি ওকে সুজাতা সুজাতা বলে যাচ্ছি, উল্টা আলটা নাম বানিয়ে যাচ্ছি। তো গাইজ, আজকে ব্লগটা এখানে শেষ করছি। তো আজকে যা কার্যক্রম ছিল, যা প্ল্যান ছিল, যা ঘুরছিলাম সব শেষ। তো আজকে এখন এই দুজন বেঁচে আছে খালি, এই তাকা, একজন এই সুচন্দ্রা আর একজন এই যে দেখতেই পাচ্ছ হাত দেখাচ্ছে। তো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগে তা লাইক অবশ্যই করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর কমেন্ট করে দিও। আমার গলাটা একটু খারাপ হয়েছে, কারণ কালকে আমি রিকভারি করেছি ওখান থেকে, ঠিক হয়েছি। সো এটুখানি। তো গাইজ, ওই যে ইম্পর্টেন্ট কথাটা আমি বলবো বলেছিলাম, তো সেই কথাটা হলো সেই দিনকেই বলবো না, তার একদিন আগে আমি ঠিক হয়েছিলাম। মানে আমার খুবই ঠান্ডা লেগে গেছিলো আর হালকা জ্বর এসেছিলো, তো সবাই আমি ঠিক হয়েছিলাম। তো আর আমার গলায় একটু প্রবলেম হচ্ছিলো, তাই গলাটাও খুব ব্যথা ছিল, তাই আমি বেশি জোরে তো কথা বলতেই পারিনি। জানি ব্লগটাতে এনার্জি লেভেলটা কম লাগতে পারে, কারণ স্বাভাবিক বিষয় আমার শরীরটা সবাই ঠিক হয়েছিলো, আমি পুরোপুরি তখনও সুস্থ ছিলাম না। তো সেই কারণে হচ্ছে আমি অতটা এনার্জি দেখাতে পারিনি, বা অতটা মজা হয়তো পাওনি তোমরা, অত এনার্জি ছিল না বলে, আর আমি অত ফানি করতেও পারিনি, আর বেশি কথা বলিনি, আর আমি এর জন্য ভিডিও খুব অল্প অল্প ক্লিপ নিয়েছিলাম, কারণ শরীরটা খারাপ ছিল। সো তোমরা এইটা একটু ম্যানেজ করে দিও, এইবার একটু এনার্জি লেভেলটা ডাউন ছিল, কিন্তু নেক্সট ভিডিওতে ফুল এনার্জেটিক ভিডিও বানাবো, একদম পুরো ফাটিয়ে দেবো, একদম কাঁপিয়ে দেবো ব্লগ। সো এইভাবে সাপোর্ট করতে থাকো। আর আমার সেকেন্ড চ্যানেলে একটা ভিডিও 1 লাখ ক্রস করে গেছে, সো অনেক ধন্যবাদ তোমাদের, এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো আর ভালোবাসা দিতে থাকো, আমার কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করো। সো এইটুখানি। এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে পারো, ভালো না লাগলে ডিসলাইক করতে পারো, তোমাদের মতামতটা জানাতে পারো, কেমন লাগছে আমার ব্লগগুলো, কিছু কিছু ইম্প্রুভ করতে হবে কিনা এটাও আমাকে জানাতে পারো। সো ভালো থেকো, সবাইকে ভালো রেখো। বুম বুম বেবি। গাইজ, এই যে এই আঙ্কেলটার দোকান থেকে আমি কিনলাম মাইকটা, যে মাইকটা না, মাইকের যে হোল্ডারটা আছে এটা, আর এটা রেকর্ডিং করছি, দেখছি যে এখানে রেকর্ডিংটা ঠিক হচ্ছে কি না। হ্যাঁ, যে হোল্ডারটা ওটা আমি তোমাদের পুরো ডিটেলসে বলবো, কারণ এখান থেকে আরেকটা অন্য জায়গায় আমার যাওয়ার প্ল্যান আছে। তো বেশি এটাকে বড় করছি না, তো লেটস গো।